নেক্সট গিফট তারা বাবা এর কি দিছ তুমকে শেষ পর্যন্ত গিফট খুলতে খুলতে জামাই বাচ্চারা সিরিয়াসলি ঘেমে গেছে দেখেন কাল রাতেও মনে এত পরিশ্রম হয় নাই বমি করছস আর পাতলা পায়খানা সকালে উঠাই দিছে রুবেল কি করাবো চেয়ার টেবিল করে নান সাল কি সব করে কাম করে বাস আরে না দেখো জামাই কিন্তু তাড়াতাড়ি বেশি দিতেছে কাম হবো দুই হাত দেখাম করে নেবো নতুন বুয়াই এই কামে লেগে গেছে বর ধরে নেবো না বর আইবো না তো এত নিয়ম বন্ধ করছি এই নিয়ম বন্ধ করা হলাম না কামের নিয়ম করে নি লাগবো দেওয়া ভালো জামাই হইতে আবার ভালো দিও না ও ও লমির ভাই না ও সান্দা সান্দা দাবি করছিল না আমার কাছে বাস দিয়ে তো আরে বাস দিয়ে আটকা তো যে মেয়ের বাড়ির লোকজন আসছে তাদেরকে এখন খেতে দেওয়া হয়েছে তো বিয়ের দিন বৃষ্টি একটা কমন ব্যাপার তো আজকেও বৃষ্টি শুরু হয়ে গেছে এখন যে পরিমাণ গরম পড়ছিল বৃষ্টি হয়ে ভালো হয়েছে গিফট দেওয়া শুরু হলো গিফট আনবক্সিং সাথে সাথে জনগণ দেখতে চায় কে কি গিফট দিছে হ্যাঁ এই গিফট দিল হচ্ছে রুবেলের খালাতো বোন খালাতো বোন জামাই আর কেন আগে গিফট দিবে নিয়ে আসো সুন্দর একটা থ্রি পিস ঠিক আছে এক সাইডে রেখে দাও এরপরে মেলা বড় বড় গিফট তে নেক্সট গিফট তারা বাবারে এর কি দিছ তুমি গিফট খুলতে খুলতে জামাই খারে গেছে বউ তো হেল্প করতেছে না নিচে বউ গাইলে আসতেছে তেলের যে দাম দেখো তো কি এটা হচ্ছে একটা পাখা মানে যে গরম সুন্দর একটা আইটেম সুন্দর একটা আইটেম এটা দেখো আচ্ছা হ্যাঁ জামাইতে দেখো কি কিরকম ভালো ওই চকলেট হ্যাঁ ওই বউয়ের হলো ছোট ভাই বোন আছে তাদের জন্য চকলেট ও এর ভিতরে আবার আর এক গিফট বক্স মাশাআল্লাহ নাটি বিস্কুট এটার ভিতরে আবার অনেক গিফট না দেখো তো এইটা হচ্ছে আমি কই সুন্দর টিস্যু বক্স আমাদের খালি বাথরুমে গেলে হবে না বাথরুম পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে কারণ পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে এই মানে এর অঙ্গ এটাও কি দিছ আমি নিজেও জানি না কি গিফট শক্তির জন্য জামাই যাতে এনার্জি পায় এটা তো আমার এই কোম্পানি মার্কেটিং হয়ে গেল গা হ্যাঁ হ্যাঁ এই কোম্পানি তো আমাকে এক পয়সা দিব না ও কি না
ওইসে বুঝা লাইছে আরে কাম এখন কাম না তোর এখনই কইতাম যে তুই খা মগারা যে গিফট খুলতে খুলতে দরণ হইছে একটু খাক বোর জোর চলে আসছে হ্যাঁ সকালবেলা আজ শুনতে পারলাম বোর শরীর গরম না হয় এক্সট্রা সুন্দর এক প্যাকেট চকচকা নাফা এটা কাজে দিবে গিফটগুলা বোর পছন্দ হইতেছে না বোর মুখে কোনো হাসি বউ ভাবছিল হয়তো পাঁচ বড়ি সোনার গয়না দেখতে খুবই দামি উপহার আপনারা হেলা করতে পারেন নানা নানা দিল না নতুন বউকে উপহার এটা কি খোলো বাচ্চা কাচ্চারা খাওয়াতে পারবো সাবাস এই যে কলসি এটা নিয়ে পানি আনতে যাইবা হ্যাঁ এটা তো দরকার আছে তাই না আচ্ছা ঠিক আছে আর কেউ আছেন আছেন মা বোনেরা কেউ আর কিছু দিবেন যা দিবেন তাই যাবো সাথে আমরা সবারটাই নিচ্ছি আমরা যা কি দিন ভাই এটা হাসতেছে এটা কিন্তু খুব এটা ছাড়া কিন্তু আমাদের হ্যাঁ অচল আমরা হ্যাঁ এটা বুঝতে হবে শেষ উপহার দেখা যাক কি আছে এটার ভিতরে জুতা 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 এক জোড়া সুন্দর জুতা কি রে আরে ঠক খাইলে রে পরিশ্রম করে যেটা পাওয়া যায় সেটা মানে মিষ্টি হয় তারাও এর চেয়ে ভালো কিছু পাওয়ার কথা না ললিপপ তো মিষ্টি যারা যাদেরকে প্যাকেট করতে দিয়েছিলাম তারা দুর্নীতি করছে তারা দুই নম্বরই করছে এতে ও নতুন ধানের বীজ ধান চাষ করবে ঠিক আছে নতুন ফসল আগে ধান চাষ করো অন্য কিছু চাষ করো না আগে ধান চাষ টাস কইরা গোলা বইরা তারপরে অন্য কিছু আনবা বুঝছো নেই কি আছে এটার ভিতরে কিরে ভাই আবার কি শেষ হয় না এখনো আরে বাতাস খাই শেষ পর্যন্ত গিফট খুলতে খুলতে জামাই বাচ্চারা সিরিয়াসলি গেমে গেছে দেখেন কাল রাতেও মনে এত পরিশ্রম হয় নাই এখন যে পরিশ্রমটা হচ্ছে এ তো বিশাল বড় একটা ডলারের বান্ডিল ডলারের বান্ডিল আর এটা গুনে আমাদের বলতে হবে কত টাকা খুলে গেছে আচ্ছা খুলে যাক গুটি আলাদা থাক তুমি এটি গুনা শুরু গুনতে পারে না কয় কি রে গুনায় গন্ডগোল হয়ে গেছে ভুল হইলে টাকা ফেরত নিয়ে দেবো না না পারু খা কম না ওই ঠিকই গুনবা গেছে কত টাকা গুনছো কত টাকা গুনছো আমি বিশ কুড়ি করলাম বিশ কুড়ি ঠিক আছে টোটাল কত হইলো মানে 3,000 4,000 4,000
4,000 আমি এখনো করতেছি গড়ি বাড়ি নিয়ে যাও আর টে এখনো লাগবো না থাক টে আমরা নিয়ে যাই এখন ঘটনা হয়েছে না টাকা তোমরা বিয়ে করছো সামনের বছর আল্লাহ কিছু যদি দেয় বাচ্চা কাচ্চা হতে পারে টাকা যে বাচ্চা দেয় এটা আমার জানা ছিল না ঠিক আছে আজকে সকালবেলা টাকা তুইছি 5,000 হেনে এক টাকা আরো 999 টাকা গেছে ওটি বাচ্চা দিছে তাহলে 900 এখন যেহেতু দিবার চাইছি তাহলে বাচ্চাটি আমরা নিয়ে যাই একদিনের বাচ্চার দরকার নাই ওদিকে 999 টাকা আমরা নিয়ে যাই আর বাকি যদি থাকে এটি অগো থাক টাকা দিলাম 5,000 এর কথা কি ঠিক আছে সবাই কি বলে হ্যাঁ যাই হোক অনেকগুলো বাচ্চা দিছে টাকা নিয়ে যাই 300 400 500 600 7 8 9 গুইরা ডি বাচ্চাই দিয়ে দেয় তোমার গুটি বাইলা বাইলা বড় করো 900 আচ্ছা আর একবার সুযোগ দিই ওরা সুন্দর করে হিসাব করে আমাকে 5,000 টাকা বানিয়ে দিক টাকায় যদি না গুনা পারে তাহলে সংসার করবো কেমবা তাহলে বউ আমি নিয়ে যাবো কয়দিনের নিগে সংসার করার ট্রেনিং আমি তো অভিজ্ঞ সংসার করতেছি 10-12 বছর ধরে তাই না তাহলে আমি বউ নিয়ে যাই সংসার করা শিখাইয়ে তারপর আবার দেই 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30 বলো প্রথমে বড়টা নোট দিছো 50 টাকা দিয়ে আলাদা কর ওই রে সেইগুলা ওরে দে এরপরে 20 এইভাবে সিরিয়ালি যা এর সাবান না না রে দিলে তখন গুইনা বউ নিয়ে হ্যাঁ কত হইলো এক টাকা বাচ্চা দিছে তো এর সাথে আমাদের আজকের ভিডিও শেষ সংসার করে খাইতে পারবো মানে পোলায় যদি সংসার নাও করতে পারে বলতে পারবো।